বসে গেছি। গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো সকালবেলায় উঠেছি মোটামুটি 7টার দিকে, 7টারও হয়তো আগেই উঠেছি। উঠে নেতুকে নিয়ে এসেছিলাম, নেতুর সঙ্গে খানিকক্ষণ একটু খেলাটেলা করছিলাম, কিন্তু আজকে নেতু খ্যান খ্যান করছিল ও বাইরে যাবে বলে। তো যাই হোক, ওকে বাইরে রেখে আসলাম অনেকক্ষণ আগে, এখন বেজে গেছে 11টা। একটু কাজকর্ম করছিলাম, তবে দেখাচ্ছি তোমাদের কী কাজ করলাম সকাল থেকে। বিছানাটা তুলে রেখেছিলাম, জিনিসপত্রগুলো একটু মুছেছি যতটা পেরেছি, সব সেলফগুলো মুছে জিনিস আবার জায়গা মতো রেখেছি, ওগুলো কাচার জন্য রেখেছি, ওগুলো কাচবো। ঘরটা বেশ কয়েকবার ঝাড় দিয়েছি আর বারান্দাটা মুছেছি, কারণ ছুঁচোয় পটি করেছিল, তার মধ্যে আবার খিচিবিচি প্রচুর। ছুঁচোর পটি মানে কী বলবো আর, সে আর বললাম না। আর রান্নাঘরটা পরিষ্কার করেছি মোটামুটি যতটা পেরেছি, সেলফ টেলফগুলো এগুলো এখনও ঢাকাই আছে, এগুলো এটাকে খুলে দিয়েছি। গ্যাসের এই পোর্শনটা একটু মোছামুছি করেছি আর রান্নাঘরটা মুছে নিয়েছি। আর ওই দেখো আমার ছোটো যা আমাকে মুড়ি মেখে দিচ্ছে, এখন খাবো চা মুড়ি। এখন বাজে মোটামুটি 11টা। এই দেখো, একটু তাকাও একটু তাকাও, তোমার অবস্থা কবে ভালো থাকে? হ্যাঁ, আজকে তো তাও কি সুন্দর শাড়ি পরে আছে, অন্যান্য দিন তো একদম পাগলির মতন থাকে। সকালবেলায় ওই রাস্তার থেকে কোমরে করে জল নিয়ে চলে এসছে। আর এই যে হলো আমার বাসনের ও ব্যাগ, আমি বের করব বাসন। ওরে বাপরে বাপ, তো এই হলো আমার বাসনের ব্যাগ, এর মধ্যে থেকে এখন আমি বের করব বাসন, কারণ চায়ের বাসনটা এখন আমার আপাতত দরকার। সব এর মধ্যে ঢোকানো আছে। আমি মুড়ি খাচ্ছি আর কাজ করছি, ওখানে নেতু আর নেতু দিদি বসে আছে। তো নিচেটাতে জল ভরে নিয়েছি, কয়েকটা বাসন মেজে নিয়েছি, আর এখন বসাবো একটু চা। তো চাটা করে নি, তারপর কথা হচ্ছে। এই দেখো আমাদের নেতু হামাগুড়ি দিচ্ছে, দেখো আমাদের নেতু হামাগুড়ি দেওয়া শিখে গেছে। উমা নিয়ে নিয়েছো, নিয়ে নিয়েছো চা করে নিয়ে বসে গেছি, এখন মুড়িটা খাবো। যদিও এখন 12টা বেজে গেছে, বাড়িতে আসলে রুটিন একদম ঠিক থাকে না। আর ওই দেখো আমার 59টা আমার ঠাকুমা এসে গেছে। এই যে আমার ঠাকুমা, আর আমার ঠাকুমাই আমার এই উনুনটা বানাচ্ছে, যদিও এখন অবস্থা খুব খারাপ। ঠাকুমা বলছে এখন বানানো যাবে না, বাস জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আর মাটি দিতে হবে, মাটি যেদিন বানাবো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এই যে রসুন ছাড়াচ্ছি, তাপস মাংস এনে দেবে, তারপর রান্না করবো। অনেকদিন ধরে মাংস খেতে ইচ্ছা করছিল। দেখো নেতুর হাঁটা দেখো, কি করে হাঁটছে দেখো। এই যে এই যে এই যে এসো 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 এসো, দেবো তো দেবো তো, এসো এসো বাবা এসো, এই তো আমার বাবা চলে এসছে, এসো 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 বাবা এসো, এসো বাবা এসো, এসো 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 বাবা এসো এসো বাবা এসো 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 চলো এসো চলো এসো 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 বাবা এসো 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 এসো। উড়ি বাপরে উড়ি বাপরে উড়ি বাপরে উড়ি বাপরে, হ্যাঁ উড়ি বাপরে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, এই যে দেওয়ালকে মারধর চলছে। তো এই হলো আমার উনুন, আর এটাকে একটু পরিপাটি করতে হবে, ওই ঠাকুমাই এটাকে করে দিয়ে গেছে, বাস এখন পরিপাটি। দুটো বালতি নিয়ে নিয়েছি, তার জন্য মাটি লাগবে। ওই যে যা একটা ট্যাঙা নিয়ে নিয়েছে, বাস এখন আমরা যাচ্ছি মাটি আনতে। এই দেখো আমার ঘরের পেছনে কত বড় বাগান, বিরাট বড় বাঁশ বাগান, মাটি নিতে এসেছি। কোন বাগানে এসেছি জানি না, আমি কোনোদিনও আসিনি, এই প্রথমবার বিয়ের প্রায় এত বছরের মধ্যে এই দিকটায় এই জীবনে প্রথম এলাম বাড়ির পেছনটাতে। এই দেখো কোন জায়গায় যে এসেছি জানি না,
তো এই যে এখান থেকে আমি মাটি তুলছি, কারণ উনুন ঠিক করার জন্য লাল মাটির প্রয়োজন হয়, আর ওই মাটি সব জায়গায় পাওয়া যায় না। তো এখানের মাটিটা বেশ সুন্দর, আর ঠাকুমা সকালে বলে গেছে যে চারিপাশে মাটি দিয়ে ভিজিয়ে রাখতে উনুনটা। তো ঠাকুমার বাড়িতে একটু খিচিবিজি চলছে, যদি সম্ভব হয় তাহলে উনি আসবে, আর না হলে কী হবে জানি না। তো আপাতত উনি যেটা বলেছে আমি সেটাই করছি, কারণ উনুনটা ঠিক করার ইচ্ছা আমার প্রচণ্ড পরিমাণে। আর এই যে দু হাতে দুটো নিয়ে চলেছি। ছোটি বলছিল যে দিদি আমাকে একটা দাও, কারণ আমার কাছে ও আমার সঙ্গে এসেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর ওর ছোট বাচ্চা আছে, বাই চান্স ওর যদি কোথাও লেগে যায় তাহলে কি হবে, সেই জন্য আমি ওকে দিইনি, আমি কষ্ট করে নিয়ে এসেছি, স্বাভাবিক হাঁপিয়ে তো গেছি দু হাতে দুটো। তো ওই আর কি, ইচ্ছা আছে তো করতে হবে। এই দেখো ছোটি পুরো হাঁপিয়ে গেছে, কারণ এই দু বালতি তো আমি নিয়ে এসেছিলাম, আর এক বালতি নিয়ে এসেছিলাম সেটা একটু বড় ছিল। তো ও বললো দিদি দাও আমিও একটু ধরি, তো দুজন ধরে এনেছি। তো ও বেচারি হাঁপিয়ে গেছে, মাটি এনে পুরো হাঁপিয়ে গেছি, সেই জন্য আর নেক্সট টাইম আর তোতলাচ্ছি। দেখো এত হাঁপিয়ে গেছি, আনার সময় তোমাদের দেখাতে পারিনি কারণ অনেক বড় বালতি ছিল। তো পরে কথা হচ্ছে, বাকি কথা জাস্ট স্নান করে ঢুকলাম। আর রান্না তো সকাল থেকে করিনি, কারণ ছোটি অনেকবার বলেছিল খেতে, কিন্তু আমি খাইনি, কারণ সকালবেলায় ভাতটা আমি খাই না, দুপুরে খাই। ভাবলাম দুপুরে একবারে মাংস করবো তারপরে খাবো, কিন্তু দেরি হয়ে গেল। আসার পর প্রথম দিনটা খুবই খিচিবিচি থাকে। তো বসে গেছি সবজি কাটতে, আজ একবারেই খাবো, কারণ সত্যি বলছি ছোটি অনেকবার খেতে বলেছিল কিন্তু আমার খিদে পাইনি, কারণ সকালবেলায় আমি খাই না, আর দুপুরবেলার টাইমটাতে মুড়িটা খেয়েছি, তো ওই জন্য খিদে পাইনি। দিনটা শুরু করেছি দেরিতে, তো সব কিছুই স্বাভাবিক দেরিতেই হবে, সকাল সকাল শুরু করলে সকাল সকাল হতো। এই যে কাটাকাটি চলছে, মাংসের আলু পেঁয়াজ কাটছি, মাংসটা ধুয়ে রেখেছি, দেখা যাক কতক্ষণে করতে পারছি, পরে কথা হচ্ছে তোমাদের সাথে, করে নিই। তো এই যে আলু ভাজা হচ্ছে, রান্না বসাচ্ছি, পেঁয়াজ কেটে রেখেছি, মানে সব মশলা পেস্ট করে রেখেছি, চিকেনটা ধোয়া আছে। তো এদিকে আমার রান্না হচ্ছে, চুলটা খোলা আছে কারণ চুলটা ভিজা রয়েছে এখনও, যার জন্য চুল খুলেই রান্না করছি। আর কালকে আসার পথে একটু মিষ্টি এনেছিলাম, তো সেটাই খাচ্ছি। আজকে সারাদিন ব্যাস কেটে গেল এভাবেই। তো রান্নাটা করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই উল্টে গেল, দেখো আমাদের নেতে উড়ি। ওই দেখো আমার রান্না কমপ্লিট, আর এই দেখো যাই হোক, রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে কটা, কটা বাজে গো ছোটি? 6টা বাজে, 6টা বাজতে 5 মিনিট বাকি, ওই আর কি 6টা বাজে, কিচ্ছু গোছগাছ করিনি। আর আমাদের নেতো খ্যান খ্যান করছে, কি হয়েছে কে জানে, প্যাঁ প্যাঁ করছে, প্যাঁ প্যাঁ। তো যাই হোক, আপাতত ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, যদি কিছু খারাপ লাগে কমেন্ট করো, আর যদি আমাকে ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকো। টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগে।